একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ও বাংলাকে বঞ্চনা করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ তারকেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লাল্লু চ্যাটার্জির নেতৃত্বে চাপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে সমগ্র চাপাডাঙ্গা জুড়ে বিশাল একটি প্রতিবাদ মিছিল বের হয়। তৃণমূলের এদিনের মিছিলে স্থানীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। আমরা দিদির পাশে আছি, আমরা থাকবো। যে ভারত কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার আজকে তাদের জনবিরোধী যে নীতি এবং বাংলাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছে তারই বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে সেগুলো সমস্ত কিছু বেসরকারিকরণ করে দিচ্ছে, রেল থেকে শুরু করে আপনার কয়লা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা তারই বিরুদ্ধে আজকের মানুষের প্রতিবাদ আজকে দেখতে পাচ্ছেন। চাপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ আজকের এই প্রতিবাদ জানাচ্ছে। এটা আপনারা জানেন যে 23 মে 2019 সালে আমাদের যে মেন যে পার্টি অফিস প্রধান কার্যালয় ছিল সেখানে বিজেপির যে গুন্ডা বাহিনী তৎকালীন দেখেছিলেন যে গলায় গেরুয়া গামছা দিয়ে দেখবে চুলগুলো লাল লাল থাকে, কানের পরে থাকে, তারা পেট্রোল এবং ডিজেল দিয়ে ওই পার্টি অফিসকে পুরো ছারখার করে দিয়েছিল। আজকে সেই পার্টি অফিসে আমাদের আবার পুনরায় আমরা সকলের আমাদের পার্টি যার যে সমস্ত কর্মীরা আছে সবাই মিলে সহযোগিতায় আমরা সেই পার্টি অফিস আবার তৈরি করেছি। আমাদের জেলার সভাপতি দিলীপ যাদব এবং আমাদের রাজ্য যুব সহসভাপতি শান্তনু ব্যানার্জি তারা এখনই এসে উপস্থিত হবে। তারা সেই পার্টি অফিস আমরা নতুন করে পার্টি অফিস উদ্বোধন করব এবং আমরাও দেখবেন নতুন করে কত রূপে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেজেছে। উল্লেখ্য, মিছিল শেষে এদিন চাপাডাঙ্গায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করা হয়, যেটি আজ উদ্বোধন করতে হাজির হন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শান্তনু ব্যানার্জি এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। দুজনেই আজ তৃণমূলের এই দলীয় কার্যালয়টির শুভ উদ্বোধন করেন। দিলীপ যাদব, শান্তনু ব্যানার্জি, লাল্লু চ্যাটার্জি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সোমা চ্যাটার্জি, উপপ্রধান শিবুরাম দাস সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8 জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।